সময়টা ভালো যাচ্ছে না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মেলানিয়া ট্রাম্পের এক আইনি পরামর্শদাতা জানিয়েছেন, যদি ডোনাল্ড ও মেলানিয়ার ডিভোর্স বাস্তবায়িত হয় তবে স্ত্রীকে মোটা অঙ্কের খরপোশ দিতে হবে ট্রাম্পকে। অঙ্কটা $68 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় পৌনে 600 কোটি টাকার সমান। আরও দেখুন রিপোর্টে। 15 বছর আগে বৈবাহিক সম্পর্কের শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার, তবে বেশ কয়েক বছর ধরেই এই সম্পর্কটা শুধুমাত্র চুক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। হোয়াইট হাউস ছাড়ার পরেই ট্রাম্প ও মেলানিয়ার ডিভোর্স হবে, এই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে। মেলানিয়া ট্রাম্পের ঘনিষ্ঠজনরা বলছেন, ট্রাম্প মেলানিয়ার বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র। মেলানিয়া ট্রাম্পের আইনি পরামর্শদাতারা জানাচ্ছেন, যে জীবনযাত্রায় মেলানিয়া অভ্যস্ত সেখানে এই টাকার অঙ্ক দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, বাংলাদেশি টাকায় হিসাব করলে যা প্রায় 600 কোটিতে দাঁড়াবে। ট্রাম্পের আগের দুটি বৈবাহিক সম্পর্কেও খোরপোশ দিতে হয় তাকে। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলস $2 মিলিয়ন খোরপোশ পেয়েছিলেন। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প পেয়েছিলেন $14 মিলিয়ন, সঙ্গে কানেকটিকাটে একটি প্রাসাদ পম বাড়ি, নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট, বছরে একবার করে ফ্লোরিডার বিলাসবহুল মেরে লেগো রিসোর্টে ভ্রমণের সুযোগ। মেলানিয়া পাবেন তাদের থেকে অনেক বেশি। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।